সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন গো স্পোর্টস চ্যানেলটিকে। টেস্ট থেকেও অধিনায়কত্ব ছাড়লেন বিরাট কোহলি, এখন তিনি শুধুই সাধারণ একজন ক্রিকেটার। টুইটারে পোস্ট করতেই ভাইরাল হয়ে যায় তার সিদ্ধান্ত। এবার টেস্টেও নেতৃত্ব ছাড়লেন বিরাট কোহলি। শুক্রবার টুইট করে তার সিদ্ধান্ত ঘোষণা করেছেন তিনি। বিরাট কোহলি টুইটারে তার আবেগপ্রবণ পোস্ট করেন। বিসিসিআই রবি শাস্ত্রী এবং মহেন্দ্র সিং ধোনিকে তার প্রতি বিশ্বাস রাখার জন্য এবং তাকে অধিনায়ক করার জন্য ধন্যবাদ জানান। বিসিসিআইয়ের তরফেও তাকে টুইটারে পাল্টা ধন্যবাদ জানানো হয় তার পরিসংখ্যান তুলে ধরে। যদিও ফ্যানেরা বিরাটের এই সিদ্ধান্তে হতাশ, বিরাট টুইট করার পরই তা ভাইরাল হতে শুরু করেছে। এর আগে কয়েক মাস আগে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে তিনি টি টোয়েন্টিতে বিশ্বকাপের পর অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করেন বিরাট। তিনি জানান তিনি শুধুমাত্র ওয়ানডে এবং টেস্টে অধিনায়কত্ব করবেন। এরপর আচমকা ঘোষণা করে বিরাটের কাছ থেকেও ওয়ানডে থেকেও নেতৃত্ব কেড়ে নেয় বিসিসিআই। এরপরই তার প্রেস বিবৃতি ভারতীয় ক্রিকেটে আগুন লাগিয়ে দেয়। বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি জানিয়ে দেন বিরাটকে টি টোয়েন্টি থেকে অবসর নিতে বারণ করা হয়েছিল, যা বিরাট শোনেননি। বিসিসিআই সাদা বলে একজনই অধিনায়ক রাখতে চায়। বিরাট টি টোয়েন্টি অধিনায়ক থাকতে না চাওয়ায় ওয়ানডে থেকেও সরিয়ে দেওয়া হলো। জানিয়ে বিরাট পাল্টা সাংবাদিক বৈঠকে জানিয়ে দেন তার সঙ্গে কেউ কথা বলেননি। এ নিয়ে বিতর্ক তৈরি হয়। এরপর নির্বাচন কমিটির চেয়ারম্যান চেতন শর্মাও জানান বিরাটকে নেতৃত্ব ছাড়তে বারণ করা হয়েছিল, যদিও তারপর থেকে বিরাটের বিবৃতি পাওয়া যায়নি। প্রেস কনফারেন্সে থেকেও বিরাটকে সরিয়ে রাখা হয়েছিল। তবে বিরাট টেস্টে অধিনায়কত্ব চালিয়ে যাবেন বলে আশা করা হচ্ছিল, কিন্তু দক্ষিণ আফ্রিকার কাছে হার ও স্ট্যাম্প মাইক্রোফোন বিতর্ক তাকে ব্যাকফুটে ঠেলে দেয়। তবে তা নিয়ে তিনি এমন নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নেবেন তা ভাবা যায়নি, যদিও এখন এটাই বাস্তব যা তার কোটি কোটি ভক্তকে হতাশ করেছে। 68টি ম্যাচে 40টি জয় নিয়ে তিনি টেস্টে ভারতের সফলতম ক্যাপ্টেন। তার জয়ের রেকর্ড আরও বাড়তে পারত, তিনি নিজেই কিন্তু তাতে দাড়ি টেনে দিলেন। সামনে ভারতের একদিনের ম্যাচ রয়েছে, তাতে অবশ্য বিরাট সাধারণ ক্রিকেটার হিসেবে কে এল রাহুলের নেতৃত্বে খেলবেন, কারণ রোহিত শর্মা চোটের কারণে দলে নেই। এরপর টেস্টেও নতুন অধিনায়ক বাছতে হবে, দৌড়ে এগিয়ে রোহিত শর্মাই। তবে চোট আঘাত রোহিতের সাফল্যের অন্যতম বাধা। এর আগে সহ অধিনায়ক অজিঙ্ক্য রাহানেও দলে থাকবেন কি না তা নিয়ে ঘোর সন্দেহ তৈরি হয়েছে, ফলে আগামী কয়েকদিনে ভারতীয় ক্রিকেটে নতুন কিছু দেখা যেতে পারে। সো বন্ধুরা, এই বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।